আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সুরাতুল ফাতিহার অনুবাদ উপস্থাপন করব। এই ছোট্ট একটি সুরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে। কারণ এই সুরাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা বলা হয়, এবং এই সুরাকে সুরাতু শিফা বলা হয়, অর্থাৎ মানুষের রোগের প্রতিষেধক হিসেবে বলা হয়েছে। এই সুরা কোরআনুল কারিমের ভূমিকা, আর ভূমিকা মানেই পুরা কোরআনের মূল বিবরণ এই সুরার মধ্যে আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন। চলুন আমরা সরাসরি কোরআনুল কারিম থেকে সুরা ফাতিহার অনুবাদটি জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের মালিক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের মালিক, অর্থাৎ যত জগৎ আছে, মানব জাতির একটি জগৎ, জিন জাতির একটি জগৎ, ফেরেশতাদের একটি জগৎ, পশু পাখির একটি জগৎ, মাছের একটি জগৎ, মানে যত জগৎ আমরা চোখে দেখি আর না দেখি, সকল জগতের আল্লাহ তাআলা ভরণ পোষণ করেন, লালন পালন করেন। এ হিসেবে আল্লাহ তাআলা রব্বিল আলামিন, রব অর্থ লালন পালন করা, আর আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করেন। এ কারণে আল্লাহ তাআলা এই প্রথম শব্দের মধ্যে বলেছেন রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি দয়াময় এবং করুণাময়, অর্থাৎ অত্যন্ত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ইয়াকা নাআবুদু, অবশ্যই আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা অবশ্যই আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আমরা একমাত্র আল্লাহ তাআলার নিকট মাথা অবনত করব এবং আল্লাহ তাআলার ইবাদত করব, এবং সাহায্য চাওয়ার প্রয়োজন হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। এই কথাটি আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের সময়, এই সূরা পড়ার সময় আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করি যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এবং আমাদের সহজ সরল পথ দেখান। আল্লাহ তাআলার কাছে আমরা সহজ সরল পথ চাই, যেই পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো, যেই পথে চললে জান্নাতে যাওয়া কোনো বাধা হবে না, এমন পথে আমরা চলতে চাই। আর এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা সেই পথ, আনআমতা আলাইহিম যেই পথে চলার কারণে আপনি তাদেরকে পুরস্কার দিয়েছেন, সেই পথে আমাদেরও চলার তৌফিক দান করুন। অর্থাৎ নবীগণ সাহাবা ইকরাম যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আমরা এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এবং আরো প্রার্থনা করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, সেই পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। অভিশপ্ত হলো ইহুদিরা আর পথভ্রষ্ট হলো খ্রিস্টানরা। সুতরাং আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের পথ থেকে দূরে থেকে, তাদের কালচার থেকে দূরে থেকে, ইসলামী কালচারে নবী রাসূলগণ যেই পথে চলেছেন, সাহাবা ইকরাম যেই পথে চলেছেন, সেই পথে থাকার জন্য আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা সাতটি আয়াত অবতীর্ণ করেছেন। প্রথম তিনটি আয়াত সরাসরি আল্লাহ তাআলার প্রশংসা, আর চতুর্থ আয়াতটি সেতু বন্ধনের ন্যায়, অর্থাৎ আল্লাহ এবং তার বান্দা উভয়ের সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আর পরের তিনটি আয়াত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহ তাআলা আমাদের কোন পথে চলাবেন এবং কোন পথ থেকে বিরত রাখবেন সে বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন।